আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা নতুন ভোটার হয়েছি তো আমরা কিন্তু এখনও আমাদের মেসেজ আসেনি, এবং কি আমাদের এই 105 যদি কল দেয় আমরা কিন্তু তাও আমরা তাদের কোনো অ্যান্সার পাইনি, তারা কিন্তু ফোন ধরে না, ফোন বিজি থাকে। ঠিক আছে, তো আমরা যদি অনলাইনে সার্চ দিই আমাদের এনআইডিটা কিন্তু আসে না। তো দেখুন, আমি এখানে একটি নাম্বার তুলে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা এটা উঠাই, দেখুন আমাদেরকে এখানে কি দেখায়। আমরা যদি সব কিছু দিয়ে এখানে আমি দেখাচ্ছি সরাসরি www, আমি এখানে কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সাপোজ দেখাচ্ছি আপনার, আমরা যদি এটি লিখে সঠিকভাবে পূরণ করে আমরা ফর্ম নাম্বার দিয়ে, জন্ম তারিখ দিয়ে এবং কি ক্যাপচার কোডটি দিয়ে যদি আমি সাবমিট করি, এখানে আমাদের কিন্তু আসে না। দেখুন এখানে দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে। আমরা যদি এর সামনে যে অন্য ইগুলো আমরা যদি NIDFN লিখিও যদি দেই, ঠিক আছে, তবে কিন্তু আমাদেরকে এমন দেখাচ্ছে। আমি দেখাচ্ছি KPHXE6। দেখুন আমি কিন্তু সব কিছু সঠিক দিয়েছি, এর বাইরে কিন্তু কিছু নেই, তবু আমাদের কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে। তো এটা কেন? ঠিক আছে, দেখাচ্ছে আমাদের অনলাইনেও পাচ্ছি না, আমরা মেসেজ আসে না, 105 কল দিলে ধরো না, এখন করণীয় কী? আসলে আপনার যদি সঠিকভাবে এখানে তথ্যগুলো দেন, ঠিক আছে, সঠিকভাবে তথ্যগুলো দিলেও অবশ্যই যদি আপনার এটা অনলাইনে এসে থাকে, ডাটা বেজে এসে থাকে, মেসেজ যদি নাও আসতে পারে, কারণ মেসেজ কিন্তু অনেক কারণে আসে না, মেসেজ যদি নাও আসে, 105 কল ধরে না, ঠিক আছে, মেসেজ যদি নাও আসে তবুও কিন্তু আপনি এটা যদি অনলাইনে ডাটা বেজে ছাড়ে, তো আপনি কিন্তু আপডেট হলে অবশ্যই এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, যদি আপনি ফর্ম নাম্বারটা ঠিক মতো, জন্মতারিখটা ঠিক মতো দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে এখানে সাবমিট করেন, অবশ্যই কিন্তু আপনার সেটা চলে আসবে। ঠিক আছে, আপনি সেটা চলে আসবে। তো এখন আসে না যে মানে আপনার সেটা কিন্তু এখনও ডাটা বেজে আপডেট হয়নি, কারণ এখানে কিন্তু হাজার হাজার ভোটার, ঠিক আছে, হালনাগাদের মধ্যে হাজার হাজার ভোটার হয়েছে, তাদের কিন্তু এগুলো হতে অনেক সময় লাগে। ঠিক আছে, সেখানে কিন্তু হাজার হাজার লোক কাজ করে না, অনেক কম সংখ্যার লোক কাজ করে, সেক্ষেত্রে আপনার এটা ডাটা বেজে আসতে অনেক সময় লাগে। আপনার এটা আপডেট হয়, জিনিসটা আপডেট হয়, আপডেট হওয়ার পরে আপনি সব ইনফরমেশনগুলো আপডেট হওয়ার পরে কিন্তু তারা আবার নতুন করে ডাটা বেজে আপডেট করে চেক করলে তারপরে তারা আপডেট করে দেয়, তারপর আপনার মেসেজ চলে আসে এবং আপনি সেটা পেয়ে যান। ঠিক আছে, অনলাইনে পেয়ে যান ডাউনলোড করার জন্য। তো দেখা গেছে আপনি যদি এটা আপডেট না হয় সে পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই মেসেজও পাবেন না এবং এনআইডি কার্ড ডাউনলোডও করতে পারবেন না। ঠিক আছে, তো আমার এটা জানিয়ে দেওয়ার ই ছিল। তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলে, ভাই আমরা অন্য কিছুই পাচ্ছি না, এসএমএসও পাচ্ছি না, 105 কলও ধরে না, এবং কি আমরা অনলাইনেও পাচ্ছি না, কেন, কোনো সমস্যা নাকি? আসলেও সমস্যা না হলেও এটা সমস্যা, মানে আপনি এটা অন্য আপডেট হয় নাই, ডাটা বেজে আসে নাই, তাই আপনি পাচ্ছেন না। অবশ্যই কিছু আমি বলবো আরও কিছুদিন ধৈর্য ধরেন, এবং কি অনেক দিন হয়ে গেলে এটা আসার কথা। তো সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনি অবশ্যই আপনার যে নির্বাচন অফিস আপনার এলাকা, আপনার যে ইউনিয়নের নির্বাচন অফিসে গিয়ে আপনি এটা ফর্ম নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, হয়তো আপনার ইনফরমেশনে কোনো ভুল থাকতে পারে। ঠিক আছে, তো আমার এটা জানিয়ে দেওয়ার কথা ছিল। তো এই আজকের ভিডিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।